হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লু অফিসার তাহলে আজ হচ্ছে দ্বিতীয় দিন তো আজ আমরা পড়ব ইতিহাসের ভারতের ইতিহাস ও প্রকৃতি চলো শুরু করা যাক ভারতের জনগোষ্ঠী এটি আমরা কালকে পড়েছিলাম আজ পড়ব ভারত ইতিহাসে প্রকৃতির প্রভাব অর্থাৎ ভারতের ইতিহাস রচনা করার ক্ষেত্রে বা ভারতের ইতিহাসের উপর প্রকৃতি কী কীভাবে প্রভাব ফেলেছে ঠিক আছে এবার বলেছে যে যে কোনো দেশের ইতিহাসের উপর সেই দেশের ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি সুস্পষ্ট অর্থাৎ যে কোনো দেশের ইতিহাসের উপর সেই দেশের ভৌগোলিক প্রভাব ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি সুস্পষ্ট অর্থাৎ ইতিহাস আমি তোমাকে আগেই বলেছিলাম তোমাদেরকে যে ইতিহাস রচনার ক্ষেত্রে ভূগোলটা কিন্তু একটি আদর্শ জায়গা অর্থাৎ ভূগোল ছাড়া ইতিহাস রচনা করা যাবেই না কারণ ভৌগোলিক পরিবেশ অনুযায়ী ইতিহাস পরিবর্তন হচ্ছে এবং ইতিহাসের উপরেই বিভিন্ন ভৌগোলিক অবস্থানেরও পরিবর্তন হচ্ছে ভূগোলের পরিবর্তন যেমন ইতিহাসের উপর নির্ভরশীল সেরকম ইতিহাসের পরিবর্তনও কিন্তু ভূগোলের উপর নির্ভরশীল তোমরা যারা ভূগোল পড়বে তারা দেখবে সচরাচর যে ইতিহাসের ব্যাপারগুলি রয়েছে ভূগোলের মধ্যেই কারণ মানুষ একমাত্র মানুষ কোনো জায়গা থেকে স্থান পরিবর্তন করে তখনই যখন তারা তাদের ভৌগোলিক অবস্থানে পরিবর্তন ঘটে বা ভৌগোলিক বিভিন্ন রকমের পরিবর্তনগুলো ঘটার ফলেই মানুষ কিন্তু মানুষ কিন্তু জায়গা পরিবর্তন করে এবং জায়গা পরিবর্তন করার ফলেই বিভিন্ন ধরনের নতুন জিনিসের সৃষ্টি হয় এবং নতুন ইতিহাস গড়ে ওঠে ঠিক আছে তারপর দেখবো যে জনৈক ও ঐতিহাসিক ইতিহাস রচনার ক্ষেত্রে ভূগোল ও কালপঞ্জিকে চন্দ্র ও সূর্য এবং ডানচক ও বামচক্ষু বলে মন্তব্য করেছে মানুষের যে মানুষের জীবনে বা মানুষের মধ্যে মানুষের যে ডান চোখ আর বাম চোখ এই দুটোই যেমন লাগে চন্দ্র এবং সূর্য দুটোই যেমন পৃথিবীতে থাকা আবশ্যক সেরকমই ইতি ভূগ ইতিহাস রচনার ক্ষেত্রে ভূগোল ও কালপঞ্জিকা এই দুটোরই কিন্তু গুরুত্ব অপরিসীম ভূগোল ও কালপঞ্জিকা এই দুটো যদি না থাকে তাহলে ইতিহাস রচনা করা কিন্তু যাবে না এবার বলেছে কালপঞ্জিকা মানে কি পঞ্জিকা তোমরা সকল সবাই জানো পঞ্জিকা কী সময় দিন দিন তারিখক্ষণ সঠিক সঠিক টাইমে সেই বইটিকে বলা হচ্ছে পঞ্জিকা বই তাহলে বলছে ইতিহাস রচনার ক্ষেত্রে ভূগোল আর কালপঞ্জিকা দুটোরই কিন্তু সমান গুরুত্ব আছে তারপরে দেখবো ভারতীয় ইতিহাস ও সভ্যতা এবং ভারতবাসীর জীবন দর্শন ও দৃষ্টিভঙ্গির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি ব্যাপক কি বলছে ভারতীয় ইতিহাস ও সভ্যতা এবং ভারতবাসীর জীবন দর্শন ও দৃষ্টিভঙ্গির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি ব্যাপক অর্থাৎ বলতে চাইছে ভারতের ইতিহাস ও ভারতবাসীর প্রাচীন ভারতবাসী যারা ছিল তাদের উপর কিন্তু ভৌগোলিক পরিবেশের প্রভাব অতি ব্যাপক মানে অতি ব্যাপকভাবে ভৌগোলিক পরিবেশের প্রভাব পড়েছে তারপরে লেখা আছে যে হিমালয়ের প্রভাব ভারতীয় সভ্যতা আমরা যদি দেখি যে হিমালয়ের কোটা কোন অঞ্চলটা হিমালয়টা বলা হচ্ছে ঠিক এই ভারতের একবার উত্তর প্রান্ত থেকে সম্পূর্ণরূপে দক্ষিণ প্রান্ত পর্যন্ত গোটা ভারতের উপর দিকটাই ঘিরে রয়েছে এইখানটা এই জায়গাটা যেহেতু এত বড় অঞ্চল ঘিরে রয়েছে তা তাহলে তার উপর তো ইতিহাসের কোনো প্রভাব থাকবে ইতিহাস এত বড় এরিয়াটা ইতিহাসের উপর তো কোনো প্রভাব ফেলবে ঠিক আছে তাহলে দেখ কি দেখো যে ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ইতিহাসে নগাদিরাজ হিমালয়ের গুরুত্ব ও প্রভাব অপরিসীম নগাদিরাজ বলতে বোঝায় যে পর্বত শ্রেষ্ঠ পর্বত শ্রেষ্ঠ হিমালয় পর্বতমালা পর্বতমালা শ্রেষ্ঠ হিমালয়ের গুরুত্ব ও প্রভাব অপরিসীম ঠিক আছে তারপরে দেখবো যে এক নম্বরে দেওয়া কি কী রকমভাবে ওরা বোঝাতে চেয়েছে যে কী কী রকমভাবে হিমালয়ের আমাদের উপর প্রভাব ফেলেছে তাহলে এক নম্বর পয়েন্টে দেখতে পাবো যে ভারতের উত্তর ও ভারতের উত্তর উত্তর পূর্ব ও উত্তর পশ্চিমে বিশাল এলাকা জুড়ে সম্প্রসারিত দুর্লঙ্ঘ্য হিমালয় ও তার বিভিন্ন শাখা প্রশাখা এশিয়ার অন্যান্য অঞ্চল থেকে ভারতকে বিচ্ছিন্ন করে রেখেছে এর ফলে বহির্জগত থেকে বিচ্ছিন্ন ভারতে বিকশিত হয়েছে এক স্বতন্ত্র সভ্যতা ও সংস্কৃতি ঠিক আছে কী বলেছে আরেক পড়ি ভারতের উত্তর উত্তর পূর্ব মানে এটা যদি তারা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট তারা উত্তর উত্তর পূর্ব উত্তর পশ্চিম উত্তর পশ্চিমে বিশাল এলাকা জুড়ে সম্প্রসারিত দুর্লম্ভ হিমালয় ও তার বিভিন্ন শাখা পোশাখা এশিয়ায় অন্যান্য অঞ্চল থেকে ভারতকে বিচ্ছিন্ন করে রেখেছে আগে যেমন বললাম ম্যাপটা যদি আমরা একবার দেখে নিই যে এইবার একেবারে সম্পূর্ণ ভারতের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যেহেতু হিমালয়টা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে তাই এটা কী করছে যে এই যে উপরের এ এশিয়ার এশিয়ান সাবকন্ট এশিয়ান যে এশিয়া মহাদেশের মধ্যে যে অন্যান্য দেশগুলি আছে সেই দেশগুলির থেকে দেশগুলির আঘাত থেকে বা দেশগুলির অ্যাটাক থেকে অ্যাটাক থেকে ভারতকে রক্ষা করছে এই হিমালয় পর্বতমালা যেহেতু আগে কি হতো আগে হতো পদাতিক সেনা নিয়ে এসে কোনো রাজ্যে বা কোনো দেশের সঙ্গে আরেকটা দেশে যুদ্ধ লাগতো ঠিক আছে এবার কি হচ্ছে যে যেহেতু হিমালয় তাকে তো কোনো দিকে আসতে হবে এই উপরের দেশগুলোতে এতটা ঘুরে ঘুরে আসতে পারবে না তাহলে তাকে তাকে আবার অন্য দেশের উপর থেকে আসতে হচ্ছে ঠিক আছে এবার যেহেতু হিমালয়টা এই দিকের সর্ব সব থেকে সহজ আসার রাস্তা কিন্তু এই দিকেই ভারতে এত বড় একটা বর্ডার বলতে পারো একটি মেরুদণ্ডের মতো দাঁড়িয়ে আছে দ্বারা যে বাইরে রাখার থেকে ভারতকে রক্ষা করছে একটা ঢাল হিসেবে দাঁড়িয়ে রয়েছে এত বড়ো হিমালয় পর্বতমালা যেটিকে পেরিয়ে পদাতিক সৈন্য আসার চান্স খুবই কম যেহেতু আসার চান্স খুবই কম সেহেতু ভারতের ওপর বাহ্যিক শক্তির উপর বাহ্যিক শক্তি বা বাহ্যিক হামলা থেকে ভারতকে রক্ষা করছে আবার চলে আসবো এখানে বলেছে এখানে যে অন্য অন্যান্য অঞ্চল থেকে ভারতে বিচ্ছিন্ন করে রেখেছে এর ফলে বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন ভারতে বিকশিত হয়েছে এক স্বতন্ত্র সভ্যতা ও সংস্কৃতি যেহেতু ভারতে ভারতকে অন্যান্য এরিয়া থেকে যেহেতু বাদ দিয়ে রেখেছে অন্যান্য বাহ্যিক শক্তি থেকে যেহেতু ভারতকে বাদ দিয়ে রেখেছে সেহেতু ভারতের নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ একটা সমাজ বা একটা স্বতন্ত্র সভ্যতা ও সংস্কৃতির সৃষ্টি হয়েছে একটা স্বতন্ত্র মানে যে নিজের স্বতন্ত্র বলতে বোঝায় যে নিজে শাসন করে যেমন বা নিজেই নিজের রাজা সেরকম স্বতন্ত্র সভ্যতা ও সংস্কৃতি কোনো পাঁচ মিছিল সভ্যতা নয় যেহেতু ভারতকে অন্যান্য সভ্যতা থেকে আলাদা করে রেখেছে সেহেতু ভারত নিজের একটা সভ্যতার সৃষ্টি করেছে যেমন নিজের একটা ওয়ার্ল্ড সৃষ্টি করেছে বলতে পারো ঠিক আছে তারপর দেখব দু নম্বরে ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রেও গিরিবাজ গিরিবাজ হিমালয়ের প্রভাব অপরিসীম ঠিক আছে গিরিবাজ গিরিরাজ এটার গিরিবাজ যেহেতু বলেছে এখানে না গিরিরাজই বলা আছে সরি গিরিরাজ হিমালয়ের প্রভাব অপরিসীম গিরিরাজ বলতে বোঝা যায় যে গিরি পর্বত গিরি কথা গিরি কথার অর্থ হলো পর্বত এবার বলেছে গিরিরাজ অর্থাৎ পর্বতরাজের পর্বতরাজ হিমালয়ের প্রভাব অপরিসীম ঠিক আছে তারপর আছে দুর্ভেদ্য হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে সদা জাগ্রত প্রহরীর মতো দণ্ডায়মান থেকে যুগ যুগ ধরে ভারতকে রক্ষা করেছে তাই হিমালয় হল ভারতের রক্ষাকর্তা আমি তোমাকে আগেই বললাম যে ভারতের সম্পূর্ণ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত উত্তর থেকে পশ্চিম পর্যন্ত সরি উত্তর থেকে পূর্ব পর্যন্ত এই যে এতটা অঞ্চল যে ঘিরে রয়েছে হিমালয় পর্বতমালা এটা কি করছে এটা সদা জাগ্রত প্রহরীর মতো দণ্ডায়মান থেকে যুগ যুগ ধরে ভারতকে রক্ষা করছে ঠিক আছে সেগুলো তোমার লাগবে না শুধু শনি করে ব্যাপারে শট প্রশ্ন এখান থেকে আসে না ঠিক আছে তাই হিমালয় হল ভারতের রক্ষাকর্তা ভারতবর্ষের জলবায়ুর উপরেও হিমালয়ের প্রভাব সুস্পষ্ট উত্তর ও মধ্য এশিয়ার প্রচণ্ড শীতল বায়ু প্রবাহকে প্রতিহত করে উত্তঙ্গ হিমালয় উত্তর ভারতের জলবায়ুকে নাতি রেখেছে এছাড়া হিমালয়ের ফলেই কিন্তু ভারতের জলবায়ু একটা নাতিশীতোষ্ণ জলবায়ু কারণ ভারতে যদি ম্যাপটা দেখি আমরা তাহলে দেখব যে এই দক্ষিণের আরব সাগরের এই দিক থেকে যে বায়ুটা আসে সেই বায়ুটা উপর দিয়ে চলে যায় সেই বায়ুটা যদি না দাঁড়াতো তাহলে ভারতে কিন্তু কখনোই নাতিশীতোষ্ণ আবহাওয়ার সৃষ্টি হতো না সেই বায়ুটা কী করে যে হিমালয়ে গিয়ে ধাক্কা মারে এবং এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটায় এবং ভারতকে একটি নাতিশীতোষ্ণ অঞ্চল হিসেবে গড়ে তোলে না নাতিশীতোষ্ণ দেশ হিসেবে গড়ে তোলে ঠিক আছে হিমালয় বর্গ যদি না থাকতো তাহলে এই যে মেঘটি তৈরি হচ্ছে আরব সাগরে সেই মেঘটি কিন্তু পালাতো এই দিকে চায়নার উপর দিয়ে ঠিক আছে তাহলে চায়না হয়ে যেত তখন নাতিশীতোষ্ণ যদি চায়নার পাহাড়ে গিয়ে কোথাও ধাক্কা মারতো এবং মেঘটা মেঘটা যদি সেখানে বৃষ্টিপাত ঘটাতো কিন্তু হিমালয় ঢাকা মারছে এবং একটি ফিরে এসে ভারতের মধ্য ভারতের এরিয়াগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে ঠিক আছে ভারতে নাতিশীতোষ্ণ হওয়ার ক্ষেত্রে কিন্তু হিমালয়ের ভূমিকা অপরিসীম হিমালয় না থাকলে ভারতের নাতিশীতো হতো না ঠিক আছে এরপরে দেখব এছাড়া আরব সাগর ও ভারত মহাসাগর থেকে প্রবাহিত গ্রীষ্মের জলপূর্ণ মৌসুমী বায়ু হিমালয়ের বুকে প্রতিহত হয়ে উত্তর ভারতে বৃষ্টিপাত ঘটায় এখনই যেটা বললাম এর ফলে উত্তর ভারত সুজলা সুফলা ও শস্য শ্যামলা হয়ে ওঠে যেটা বললাম এখনই যে যেহেতু মৌসুমী বায়ু না সৃষ্টি করছে সেহেতু সেখানে প্রচুর পরিমাণে শস্য চাষ হবে কারণ নাতিশীত না আবার চাষের পক্ষে চাষের পক্ষে মানে কী বলবো স্বর্ণ স্বর্ণতুল্য যাকে বলা হয় যে চাষ যদি করতে হয় তাহলে নাতিশীতোষ্ণ না আবহাওয়া অত্যাবশ্যক ঠিক আছে এরপরে দেখব যে এছাড়া হলো এর ফলে উত্তর ভারত সুজলা সুফলা শস্য শ্যামল হয়ে ওঠে তারপর চার নম্বর পয়েন্ট হিমালয়ের যেটা বলছে হিমালয় কী কী আমাদের সুবিধা করেছে চার নম্বর পয়েন্ট ভারতের অধিকাংশ নদ নদীর উৎপত্তি স্থল হলো হিমালয় ভারত যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে রয়েছে গঙ্গা নদী এখানে রয়েছে যমুনা নদী একদিকে রয়েছে সিন্ধু এদিকে ইরাবতী শতদ্রু বিতস্তা ঠিক আছে এই সমস্ত নদীগুলো কিন্তু ব্রহ্মপুত্র এদিকে এই সমস্ত নদীগুলো কিন্তু হিমালয় থেকে জাগ্রত অর্থাৎ আমরা যদি দেখি যে হিমালয় কিন্তু অর্থাৎ এই নদীগুলো কী করছে আমি তোমাকে আগের দিনই ক্লাসে বলেছিলাম যে নদীগুলোর প্রান্তেই কিন্তু বসতি স্থাপন হচ্ছে অর্থাৎ নদীগুলোকেই বলা হচ্ছে লাইফ লাইন হয়েছে দেশের হৃদপিণ্ডে অর্থাৎ শিরা অপশিরার মতো নদী জলে যেমন ছড়িয়ে রয়েছে সেরকমই মানুষের শরীরে যেমন শিরা অপশিরা কাজ করে সেরকমই কিন্তু ভারতের দেশে বা কোনো একটি দেশের নদ নদী কিন্তু সেই দেশের শিরা অপশারী হিসেবে কাজ করছে তাহলে যেহেতু এতগুলো নদী সে সমস্ত নদী যেহেতু উৎপত্তি যেহেতু হিমালয় থেকে হচ্ছে তাই হিমালয়ে কিন্তু সব সেই সমস্ত নদীগুলো সৃষ্টিকর্তা বলে বলা যাবে তাই যেহেতু সমস্ত নদী সৃষ্টিকর্তা অর্থাৎ হিমালয়কে যদি আমরা হাট হিসেবে ধরি এবং সেই হাট থেকে সমস্ত হাট থেকে যেমন সমস্ত শিরা গিয়ে বেরিয়ে যায় সেরকমই কিন্তু হিমালয় থেকেও সমস্ত নদী বেরোচ্ছে তাহলে হিমালয়কে এক ধরনের হাটই বলা যাবে ভারতে ঠিক আছে স্বতঃশ্বিনী ভারতের অধিকাংশ নদী উৎপত্তি স্থল হলো হিমালয় হিমালয়ে গলা জল সারা বছর ধরে নদীগুলিকে শতশ্রেণী ও উত্তর ভারতের সমভূমিকে শস্য শ্যামল করে রাখে নদীগুলির উপর ভিত্তি করেই গড়ে উঠেছে ভারতের কৃষি ব্যবস্থা এবং ভারতের কৃষি অর্থনীতি বহুল পরিমাণে এই নদীগুলির উপর নির্ভরশীল এই নদীগুলিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ভারতের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র এবং পাটলিপুত্র রাজগিরহি বারাণসী প্রভৃতি সহ যেটা বললাম যে নদী হচ্ছে একটা ট্রান্সপোর্টের খুব বড় মাধ্যম তাই ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রেও কিন্তু ট্রান্সপোর্টটা খুবভাবে লাগে তাই এখানে বলছে যেহেতু নদী ভারতের সর্বত্র ছড়িয়ে রয়েছে এবং সেই নদীর সৃষ্টিকর্তা যেহেতু হিমালয় সেহেতু কি বলেছে নদীগুলো এই সেহেতু নদীগুলোর উপর ভিত্তি করেই ভারতের কৃষি ব্যবস্থা এবং ভারতের কৃষি অর্থনীতি বহুল পরিমাণে নির্ভরশীল তাহলে বলেছে এই নদীগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভারতের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র পাটলিপুত্র রাজগৃহ বারাণসী প্রকৃতির শহর এই বড় বড় শহরগুলো পাটলিপুত্র রাজগৃহ বারাণসী এগুলো কিন্তু সমস্তই নদী কেন্দ্রিক ঠিক আছে এ বলেছে ভারতীয় অর্থনীতির উন্নয়নেই হিমালয়ের গুরুত্বকে অস্বীকার করা যায় না অর্থাৎ ভারতের ইকোনমি কেন ভালো হবে না ভারতের ইকোনমি গ্রোথটা যেহেতু হচ্ছে তার কারণ যেহেতু চাষবাস ফসল উৎপাদন শস্য উৎপাদন সেগুলোর কারণ যেহেতু এবং শস্য উৎপাদন ভালো হচ্ছে হিমালয়ের ফলে সেজন্য ভারতের অর্থনীতিও ভালো হচ্ছে হিমালয়ের কারণে এই এই গুরুত্বটা কিন্তু অসহায় করা যায় না তা বলছে হিমালয়ের বুকে জমে থাকা ভেষজ বনজ খনিজ ও প্রাণীজ সম্পদ ভারতীয় অর্থনীতিকে নানাভাবে পুষ্ট করছে এমনকি নদী চাষবাস নয় এছাড়াও বিভিন্ন হিমালয়ের বুকে ভেষজ বনজ বিভিন্ন পদার্থ সম্পদ খনিজ খনিজ সম্পদ প্রাণীজ সম্পদ বিভিন্ন ধরনের প্রাণী বৈচিত্র্য বায়োডাইভার্সিটি যেটা সৃষ্টি হচ্ছে সেগুলোর ফলে সেগুলোর কারণকেও কিন্তু হিমালয় ধরা হচ্ছে তাহলে হিমালয় কিন্তু সত্যি একটি হার্ট হিসেবে কাজ করছে সমস্ত ভারতের লাইফ লাইন হিসেবে হিমালয় কিন্তু রয়েছে হিমালয় হলো ভারতের সমস্ত লাইফ লাইনের সৃষ্টিকর্তা বলতে গেলে সরি তারপরে হচ্ছে ভারতের উত্তর হিমা ভারতের উত্তরে হিমালয় দুর্ভেদ্য দুর্ভেদ্য প্রাচীরের মতো অবস্থান করলেও ভারতবাসীকে কিন্তু বহির বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়নি এবার কি বলছে ভারতে যেহেতু আমি প্রথমে বললাম যে পুরো উত্তর থেকে পশ্চিম পূর্ব পর্যন্ত যেহেতু রয়েছে সেটি কিন্তু অন্যান্য দেশ থেকে ভারতকে আলাদা করছে ঠিক আছে এটা কিন্তু এক ধরনের যেমন বাহ্যিক আগাত আঘাত থেকে ভারতকে রক্ষা করছে সেরকমই কিন্তু ভারতকেও কিন্তু অন্যান্য দেশ থেকে বিচ্ছিন্ন করছে ঠিক আছে এবার কিন্তু বলছে যে যদিও ভারত বিচ্ছিন্ন করে দেওয়া উচিত কিন্তু আসলে যদি দেখি তাহলে দেখবে ভারতকে কিন্তু হিমালয় সম্পূর্ণরূপে বাহ্যিক দেশ থেকে বিচ্ছিন্ন করছে না ক্ষেত্রে ভারতের সুবিধা বেশি এ বলেছে ভারতের উত্তরে হিমালয় দুর্ভেদ্য দুর্ভেদ্য প্রাচীরের মতো অবস্থান করলেও ভারতবাসীকে কিন্তু বিশ্ব থেকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়নি এখানে ভালো করে শুনবে এটা দেওয়া আছে উত্তর পশ্চিম সীমান্তের খাইবার বোলান গোমাল কারাকোরাম প্রভৃতি গিরিপথ দিয়ে যুগ যুগ ধরে গ্রিক শখ কুষান হুন তুর্কি প্রভৃতি বিদেশিরা যেমন ভারত এসেছে তেমনি এ পথ ধরেই এ পথেই ভারতবাসী পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সঙ্গে রাজনৈতিক বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করেছে ঠিক আছে এবার আমরা যদি দেখি যে গিরিপথ প্রথমে আমরা সবাই জানি গিরিপথটা কী পর্বতের ভিতর দিয়ে যে পথ গড়ে হয়েছে তাহলে হচ্ছে গিরিপথ বা পর্বতের ধার দিয়ে যে পথ তৈরি হয়েছে তাকে হল হচ্ছে গিরিপথ ঠিক আছে এবার কী বলছে যে যেহেতু হিমালয় পর্বত সম্পূর্ণ বরফ বেষ্টিত তাহলে বরফ বেষ্টিত হলে পর পাহাড়ের উপর দিয়ে তো আসা সম্ভব নয় তাই গিরিপথ অর্থাৎ পাহাড় খনন করে যে পথ তৈরি হচ্ছে সেটা একটা লাইফ হিসেবে কাজ করছে একটা লাইন বা একটা ট্রান্সপোর্টের মাধ্যম হিসেবে কাজ করছে বাইরের দেশ থেকে ভারত আসার জন্য ভারত থেকে বাইরে দেশে বাণিজ্য বা রপ্তানি করার জন্য তার বলছে দেবতাত্মা হিমালয় হলো অর্থাৎ দেবতার আত্মা হিমালয় হলো ভারতীয় ধর্ম সভ্যতা ও সংস্কৃতির প্রতীক ভারতবাসী ধর্মজীবন ধর্মজীবনে হিমালয়ের দান কিন্তু প্রচুর হিমালয়ের নির্জন গিরিগুহাগুলি যুদ্ধ হয়ে সাধক ও সত্য সন্ধানীদের সাধন পীঠ হিসেবে সমাদৃত এই কারণে ভারতকে হিমালয়ের দান বললে অত্যুক্তি হব না হবে না তাহলে আমরা যদি দেখি এখানে কি বলা হয়েছে যে ভারতকে বলা হচ্ছে হিমালয়ের দান আমরা জানি যে সাধুরা তপস্যা করে তারা সাধারণত নির্জন জায়গা চায় তাই নির্জন জায়গা বলতে ওই হিমালয়ের গুহাগুলির ভিতরেই হল তাদের নির্জন জায়গা বহু সাধক আমরা এখনও দেখ এখনও যদি যাই ওখানে তাহলে দেখতে পাবো হিমালয়ের বিভিন্ন গিরি গুহার মধ্যে সাধকরা তাদের তপস্যা করছে ঠিক আছে এবার বলা হচ্ছে যে বিন্ধের প্রভাব ঠিক আছে বিন্দু পর্বতমালার প্রভাব তাহলে পড়ি আমরা ভারতের মধ্যভাগে দণ্ডায়মান বিন্ধু পর্বতমালা ভারতকে আর্যাবর্ত ও দাক্ষিণাত্য এই দুভাগে বিভক্ত করেছে যদি দেখি তাহলে আমরা দেখব যে বিন্ধ্য পর্বতমালা ঠিক ভারতের মধ্যে বেল্ট হিসেবে অবস্থিত ঠিক এরকম জায়গা করে বিন্ধ্য পর্বতমালা অবস্থিত ঠিক আছে এই বিভক্তমালা কী করছে উত্তর ভারতকে আলাদা করছে দক্ষিণ ভারতকে আলাদা করছে সেটাই বলেছে এখানে যে বিন্ধ্য পর্বতমালা আর্যাবর্ত এবং দাক্ষিণাত্য এই দুই ভাগে ভারতে বিভক্ত করছে প্রাচীনকালে দুই অঞ্চলের মধ্যে যোগাযোগ সুগম না হওয়ায় দাক্ষিণাত্যে এক স্বতন্ত্র সংস্কৃতি গড়ে ওঠে ঠিক আছে দাক্ষিণাত্যে ভারতের অর্থাৎ ভারতের সাউথ যদি বলি আমরা ভারতের সাউথের দিকে কিন্তু একটা আলাদা সংস্কৃতি সৃষ্টি হচ্ছে ভারতের উত্তর দিকে যদি যাই আমরা তাহলে দেখবো আলাদা আরেকটি সংস্কৃতি সৃষ্টি হচ্ছে যেহেতু মাঝখানে এটি এটি পাহাড় দিয়ে আলাদা করা হয়েছে বিন্দু পর্বতমালা তাই দুটো আলাদা আলাদা সংস্কৃতির সৃষ্টিকারক হিসেবে বলা হচ্ছে বিন্ধের অবস্থিতি দুই অঞ্চলের রাজনৈতিক ঐক্যের পথেও অন্তরায় ছিল যদিও দুই অঞ্চলে কোনো কোনো নৃপতি অর্থাৎ রাজা অন্য অঞ্চলের রাজ্য বিস্তারে সক্ষম হয়েছিলেন এভাবে ধীরে ধীরে দুই অঞ্চলের মধ্যে রাজনৈতিক সাংস্কৃতিক ঐক্য গড়ে ওঠে এবং আর্য ও অনার্য এই দুই সভ্যতার সমন্বয়ে গড়ে ওঠে ভারতীয় সভ্যতা ঠিক আছে অনার্য অর্থাৎ যার আর্য নয় আর্য অর্থাৎ যারা আর্য তাহলে আর্য এবং অনার্য ঠিক আছে আর্যাবর্ত অর্থাৎ বলা হচ্ছে ভারতের উত্তর দিকটা ঠিক আছে উত্তর দিকটাতে আর্যরা বসবাস করতো তাই তাদের এই অঞ্চলটাকে বলা হচ্ছে আর্যবর্ত ঠিক আছে এবার আর্যাবর্ত যেহেতু উত্তর দিকটা আর দাক্ষিণাতে যেহেতু সম্পূর্ণ আলাদা এবং সেই আলাদাটা করছে বিন্দ পর্বত সেজন্য দাক্ষিণাত্যে কিন্তু যারা রয়েছে তাদেরকে বলছে অনার্য ঠিক আছে তাহলে এবার আর্য অনার্য এই দুটো সভ্যতার সৃষ্টি করছে এবং এই দুটো দুটো সভ্যতা যখন মিলে যাচ্ছে একটা গোটা ভারত হিসেবে তখন কিন্তু একটা নতুন ভারতের সভ্যতার সৃষ্টি হচ্ছে ঠিক আছে তারপর বলছে নদ নদীর প্রভাব ভারতকে যদি ম্যাপটা যদি পুরোনো ম্যাপটা যদি দেখি এখন আমরা তাহলে দেখবো যে প্রচুর পরিমাণে বিতস্তা কীগুলো বললাম আগে তোমাদেরকে যে ইরাবতী বিতস্তা নিয়ে কী বলে ওটাকে সিন্ধু নদী শতদ্রু নদী গঙ্গা নদী যমুনা নদী ঠিক আছে ব্রহ্মপুত্র নদী এখানে দেখব কিছু ছিল একটা খেয়াল নেই মনে নেই এখন ঠিক আছে তাহলে দেখব যে গোটা ভারতেই প্রায় নদীতে নদী বেষ্টিত ঠিক আছে এবার গোটা ভারতে যেহেতু নদী বেষ্টিত তাই নদীর বেষ্টিত এবং নদীর উপর প্রভাব তো নদীর উপর তো ভারতের ইতিহাসে প্রভাব পড়বেই ঠিক আছে এবার নদী আমি তোমাকে তোমাদেরকে আগেই বললাম যে নদীর উপরেই কিন্তু সমস্ত সাম্রাজ্য সৃষ্টি হচ্ছে ঠিক আছে এবার নদীর ওপর প্রভাব যে সমস্ত সাম্রাজ্য সৃষ্টি হচ্ছে তাহলে নদীর প্রভাব তো সত্যিই অনস্বীকার্য ঠিক আছে এরপরই কী প্রভাব কী প্রভাব ভারতের ইতিহাসে নদ নদীর প্রভাব অপরিসীম আগে বলেছিলাম ঠিক আছে এক নম্বরে বলছে যে নদ নদীগুলি একদিকে যেমন সমতল ভূমিকে উর্বরতা দান করে সমল করেছে তেমনি অন্যদিকে নদী উপকূলবর্তী স্থানগুলিকে গড়ে উঠেছে সভ্যতা বাণিজ্য কেন্দ্রীয় জনপদ এগুলো আমরা আগেও বলেছি যে শস্য শ্যামল করছে নদী শস্য জলে ফলে নদীর জলে ফলে শস্য সামল হচ্ছে প্লাস নদী যেহেতু ট্রান্সপোর্টের মাধ্যম হিসেবে কাজ করছে সেহেতু নদীকে নদীর ধারে গড়ে উঠছে বড় বড় সভ্যতা বাণিজ্য কেন্দ্র জনপদ দু নম্বরে আছে যে মিশরের নীলনদ বা মেসোপটেমিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মতো সিন্ধু নদের অববাহিকা তো পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটে কালকের ক্লাসটা যদি তোমরা করে থাকো তাহলে দেখবে যে আমি কিন্তু পুরো ডিটেলসে বলেছি যে মিশরের নীলনদ মেসোপটেমিয়া টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর কী কী প্রভাব ঠিক আছে এবার তাও বলে রাখি যে মিশরের নীলনদ হচ্ছে মিশরের হার্ট অর্থাৎ নীলনাদ যদি না থাকতো তাহলে মিশর কখনোই মিশরে পরিণত হতো না ইজিপ্ট কখনোই পরিণত হতো না পিরামিড কখনোই গঠিত গঠিত হতো না মেসোপটিমার সরি এবার মেসোপটিমার টাইগ্রিস ইউপ্রিজ নদী মেসোপটিমার স্যতাও টাইগ্রিস ইউপ্রিজ নদীর তীরবর্তী অঞ্চলেই তা টাইগ্রিস ইউপ্রিস নদী যদি না থাকতো তাহলে কিন্তু মেসোপাটিমার সভ্যতার সৃষ্টি হতো না তাহলে এত বড় সভ্যতাতে কিন্তু বিশ্ব সত্যি হাতছানি হতো ঠিক আছে তাহলে নদীর গুরুত্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত হবে প্রয়োজন এরপরে বলেছে সিন্ধু নদী অবহা সিন্ধু নদী আমি বলেছিলাম যে হরপা বা মহেন্দারের সভ্যতা যেটি আমরা তোমরা জানো সেই সভ্যতার সৃষ্টি কিন্তু সিন্ধু নদীর তীরবত্তা অঞ্চলে তাই সমস্ত বড় বড় সভ্যতার সৃষ্টি যেহেতু নদী তাই বলেছে ভারতের সভ্যতার সৃষ্টিকর্তা কিন্তু নদী তাই বলেছে প্রাচীন ভারতের নদীগুলি ছিল বিভিন্ন স্থানের মধ্যে যোগাযোগ বাণিজ্যের মাধ্যম কালকে বলেছি যে প্রাচীন ভারতের যোগাযোগ নদী যোগাযোগের মাধ্যম উত্তর ভারতের নদী উপকূলেই গড়ে উঠেছে হরিদ্বার পাটলিপুত্র প্রয়োগ প্রয়াগ কনৌজ এলাহাবাদ হস্তিনাপুর বারাণসী দিল্লি আগ্রা মথুরার মতো গুরুত্বপূর্ণ স্থান ও রাজনৈতিক কেন্দ্রস্থল ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছি এই সমস্ত যে জায়গাগুলোর নাম করলো হরিদ্বার পাটলিপুত্র বারাণসী হস্তিনাপুর এলাহাবাদ সমস্ত জায়গাগুলি কিন্তু নদীর তীরবর্তী অঞ্চলে এবং সমস্ত জায়গাগুলি কিন্তু বিখ্যাত জায়গা তারপর হচ্ছে দাক্ষিণাতে রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতিতে কৃষ্ণা কাবেরী গোদাবরী ও তুঙ্গভদ্রা স্থান গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার দাক্ষিণাত্য অর্থাৎ ভারতের দক্ষিণ দিক যেটা বললাম আগে বলেছি ভারতের দক্ষিণ দিকটা অর্থাৎ এই দাক্ষিণাত্যে রাজনীতি অর্থনীতি সংস্কৃতিতে কৃষ্ণা কাবেরী গোদাবরী তুঙ্গুভদ্রার স্থান গুরুত্বপূর্ণ তাহলে যেটা বলছিলাম যে এখানে যে বিভিন্ন নদী আছে যেটা বললাম না খানিক্ষণ আগে ঠিক আছে এখানে নদীগুলো এটাই হচ্ছে কৃষ্ণা কাবেরী গোদাবরী এই নদীগুলোতে নদীগুলোর স্থান কিন্তু দাক্ষিণাত্যে দাক্ষিণাত্যে ঠিক আছে ভারতের দক্ষিণাত দক্ষিণ প্রান্তের কিন্তু নদীগুলো তো রয়েছে এবং নদীগুলোর ফলে কিন্তু দাক্ষিণাতের ফলে ফুলে পূর্ণ হয়ে উঠছে তারপরে দেখবো যে কিছুদিন আগে আমরা জানি যে কেরালাতে বন্যা হল ওই বন্যাগুলো ওই নদীগুলোর উপরই জন্য নদীগুলোর প্রভাব হয়েছিল বন্যা ঠিক আছে তারপর হচ্ছে এই নদ নদীর অববাহিকা অঞ্চলই হল প্রাচীন ভারতীয় বহু রাষ্ট্রের উত্থান পতনের সাক্ষী এবং কারণ নদ নদী উর্বর উপত্যকা দখলের জন্য ভারত ইতিহাসে বহু দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ সংগ্রামের সূচনা হয়েছে দাক্ষিণাত্যে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত উর্বরা রায়চুর দোয়াবের অধিকার নিয়ে পল্লব চালুক্য দ্বন্দ্ব এবং মধ্যযুগে বিজয়নগর বাহুমণি বা বিজয়নগর ও বাহুমণি রাজ্যের মধ্যে দ্বন্দ্ব অতি উল্লেখযোগ্য ঠিক আছে এবার দেখব যে নদীগুলোর ফলে যেমন আমাদের লাভ হয়েছে সেই নদীগুলোর ফলে কি হয়েছে বহু রাজ্য বহু যুদ্ধ হয়েছে বহু যেহেতু যাতায়াতের মাধ্যম সুগম হয়েছে সেহেতু এক রাজায় আরেক আরেক দেশে আরেক রাজ্যে যুদ্ধ করতে এসছে ঠিক আছে এবং বিভিন্ন বন্যাও দেখতে পাওয়া যায় এগুলো বলা যায় নদীর প্রভাব অর্থাৎ ইতিহাস রচনার ক্ষেত্রে নদীকে কীভাবে প্রভাব ফেলেছে প্রভাব মানুষের শুধুই ভালো তা নয় খারাপটা ধরতে হবে আমাদেরকে ঠিক আছে পড়ার মধ্যে কিছুই নেই এই পাতার মধ্যে শুধুমাত্র ভারতকে হিমালয় দান বললে বলা হয়েছে আর কি কি আলাদা আলাদা বিদেশি যারা ভারতে এসেছিলো তাদের নামগুলো শখ মোগল পাঠান এগুলো তোমরা জানোই আগে থেকে আর বৃন্দ পর্বতমালা ভারতকে ভাগে ভাগ করেছে দুটি ভাগে আর্যাবদ্ধ দক্ষিণাত্য ঠিক আছে আর কিছুই নেই এটা এবার দাগ নিয়ে তোমরা যে বৃন্দ পর্বতমালা ভারতকে আর্যাবদ্ধ দাক্ষিণাত্য দুভাগে বিভক্ত করেছে ঠিক আছে আর এইগুলো কিছু পড়া নেই নন্ নদী ভাব শোধনা জানো সাধারণত মরুভূমি প্রভাব সিন্ধু গঙ্গা শতদ্রু সমভূমির সিন্ধু গঙ্গা শতদ্রু এবং পাকিস্তানের মরু অঞ্চল অবস্থিত এর আয়তন প্রায় দু লক্ষ ঊনসত্তর হাজার বর্গ কিলোমিটার বালি ও পাথরে গঠিত এই অঞ্চল এই অঞ্চলের বৃষ্টিপাত অতি নগণ্য এর ফলে পরিবেশ সহজ পরিবেশ সহজ জীবন ধারণে প্রতিকূল ঠিক আছে এবার আমরা যদি দেখি যে কোনো এরিয়া যদি শুধু বালিয়ার পাথর থাকে তাহলে সেই পরিবেশ সেই পরিবেশে কীভাবে মানুষ বাসবাস করবে ঠিক আছে তো সেই জন্য বলছে যে এর ফলে পরিবেশ সহজ পরিবেশ সহজ জীবন প্রতিকূল সহজ একটা সিম্পল লাইফ যেটা আমরা আমরা বর্তমানে যেটা পশ্চিমবঙ্গের মধ্যে করে থাকছি সিম্পল লাইফ এত এত কিন্তু সিম্পল লাইফ ওদের বেঁচে থাকাটাই কিন্তু একটা স্ট্রাগল ঠিক আছে এবার বলেছে এখানে লোকবসতিও স্বল্প রুক্ষ প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামের ফলে এই অঞ্চলের মানুষ কষ্ট কষ্টসহ পরিশ্রমী ও স্বাধীনতা যদি আমরা দেখি যে আমরা কিন্তু যদি মরু মরুভূমিতে যাই রাজস্থানের ওখানে তাহলে দেখব বালিতে হয়তো পাঁচ মিনিটও হাঁটতে পারবো না কিন্তু ওখানে যারা স্থায়ী বাসিন্দা তারা দেখব বালিতে কিন্তু আমরা সাধারণ আমরা পশ্চিমবঙ্গের মধ্যে বা সাধারণ সমভূমি এরিয়ার মধ্যে যেরকমভাবে হেঁটে চলি ওরা কিন্তু বালির মধ্যে সেরকমভাবে হেঁটে চলছে এবং তাদের তাদের যদি আমরা দেখি ক্ষমতাটা প্রচুর বেশি কেন কারণ তারা কষ্টটা জন্ম থেকে সইছে এবং তারা তাদের মেন্টালিটিকে তাদের মেন্টালিটিটাকেও কিন্তু এই কষ্ট সহ্য করার মতোই তৈরি করে রেখেছি কিন্তু আমরা সেটা পারবো না আমরা সাধারণ জীবনে অভ্যস্ত আমরা অতটা কষ্ট করতে কিন্তু পারবো না ঠিক আছে তারা বলেছে কষ্ট সহ্য পরিশ্রমের স্বাধীন যেত এবার বলছে ভারতকে যদি আমরা দেখি তাহলে দেখব তিন দিকেই সমুদ্র ঠিক আছে এবার কি বলেছে যে সমুদ্রের প্রভাব ভারতের ইতিহাসের রচনা সমুদ্রের কী কী প্রভাব ভারতের তিন দিক সমুদ্র সমুদ্রবেষ্টিত হওয়ায় ভারতের তিন দিকেই সীমান্ত ভারতের তিন দিক সমুদ্র বেষ্টিত হওয়ায় ভারতের তিন দিকেই সীমান্ত বেশ সুরক্ষিত যদি দেখি যে একটা ল্যান্ড কানেক্টেড এরিয়ার থেকেও একটা ওয়াটার কানেক্টেড এরিয়া কিন্তু অনেক বেশি সেফ ঠিক আছে অর্থাৎ যদি দুটো দেশ যদি সঙ্গে সঙ্গে গাড়ি লেগে থাকে যেমন ভারতে প্রায় চারিদিকে তিন দিকে যেমন বাংলাদেশ লেগে রয়েছে সে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ভারত ইয়ে বাংলাদেশ কিন্তু কেবলমাত্র একটা দিক খোলা সেটি কিন্তু বাংলাদেশ খুব বেশি সুরক্ষিত নয় ঠিক আছে কিন্তু ভারতে যদি দেখি শুধুমাত্র উত্তর এবং উত্তর পশ্চিম প্রান্ত সরি উত্তর প্রান্ত উত্তর পূর্ব প্রান্ত এবং উত্তর পশ্চিম প্রান্ত এই প্রান্তগুলি শুধু শুধু কথা বা পশ্চিম প্রান্তের গোটাটাই ধরা যেতে পারে পশ্চিম প্রান্তটা গোটাটাই কিন্তু ল্যান্ড কানেক্টেড ঠিক আছে এবার আমরা যদি ইতিহাস যদি আরও পড়ি পড়ো যখন ভিতরে তখন দেখব যে সমস্ত যারা এসেছে বাইরে থেকে ভারতকে ভারতের উপর অ্যাট্যাক করতে তারা কিন্তু প্রত্যেকেই উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে এসছে তাহলে আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে আজও কিন্তু আমরা যদি দেখি পাকিস্তান উত্তর পশ্চিম দিক দিয়ে দিক দিয়ে যে হামলাগুলো চালায় তারা কিন্তু ভারতের উত্তর পশ্চিম দিয়ে চালায় তাহলে আজীবনকালই কিন্তু ভারতের উত্তর পশ্চিম সীমান্তটা কিন্তু সর্বোচ্চ বিশেষ সিকিউরিটিযুক্ত এরিয়া মানে সিকিউরিটি দিয়ে রাখা উচিত যে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে দিয়ে কিন্তু সবথেকে বেশি আরব আরব যারা এসেছিলো তারা ইয়ে করেছে পুরু এসেছিলো সরি পুরুকে পুরুর উপরে ইয়ে করেছিল অ্যাটাক করেছিল তারাও কিন্তু ভারতের উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে এসেছিলো ঠিক আছে সমস্ত ইউরোপের যে রাজাগুলো তারা কিন্তু যারা ভারতে এসেছিল তারা কিন্তু সমস্ত ওই উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে এসেছিল ভারতে ঠিক আছে তো উত্তর পশ্চিম প্রান্ত থেকে সবথেকে বেশি সেফ রাখা উচিত বা সিকিউরিটি সব থেকে বেশি দেওয়া উচিত উত্তর পশ্চিম প্রান্তে তাই ভারতে উত্তর পশ্চিম প্রান্তটা যেহেতু ল্যান্ড কানেক্টেড এবং বাকি সমস্ত দেশের সঙ্গে ল্যান্ডলি কানেক্টেড তাহলে কিন্তু উত্তর পশ্চিম প্রান্ত দিয়েই বেশি ঘুফ ঘুসফেটি হয় কিন্তু ভারতের দক্ষিণ বা ভারতের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব এইসব প্রান্তগুলো কিন্তু সমস্তটা আরব সাগর ও ভারত মহাসাগর দিয়ে ঘেরা তাই খুব বেশি পরিমাণে অ্যাটাক হয় না কারণ ল্যান্ড কানেক্টেড যেতে নেই ঠিক আছে এরপরে হচ্ছে যে দেখবো সমুদ্রীয় প্রভাব তারপর রয়েছে যে এই কারণে ভারতবাসী গ্রিক বা ইংরেজদের মতো সমুদ্র সমুদ্রাশ্রয়ী জাতি হিসেবে গঠিত হয়নি ঠিক আছে দেখবো এখানে এদেশের দীর্ঘ উপকূল ভাগের অধিকাংশ সরল ও রিজু হওয়া এখানে বেশ পোতাশ্রয়ও গড়ে ওঠেনি এই কারণে ভারতবাসী গ্রিক ও ইংরেজদের মতো সমুদ্রাশ্রয়ী জাতি হিসেবে গঠিত হয়নি নৌ বলে বলি না হলেও নৌবিদ্যায় ভারতবাসী পারি ছিল ঠিক আছে বলতে যে ভারতের তিন দিকে সমুদ্র থাকা সত্ত্বেও কিন্তু ভারত খুব বেশি নৌকা পারদর্শী ছিল না বা নৌকা পারদর্শী ইউরোপের মতো নয় ঠিক আছে তাও যদি খুব একটা খারাপ না বললেও ভারতবর্ষী কিন্তু নৌবিদ্যায় এখানে বলেছে নৌবিদ্যায় কিন্তু বেশ পারদর্শী ছিল ঠিক আছে তবে অতি প্রাচীনকালে চীন রো মালয় সুমাত্রা জাভা সিংহল প্রভৃতি অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয় ভারতীয় রাজন্যবর্গ পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ভারতীয় উপনিবেশ গড়ে তোলেন ঠিক আছে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে কি বলেছে পূর্ব অঞ্চল ভারতের বাণিজ্যিক সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয় ভারতীয় রাজন্যবর্গ পূর্ব পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ভারতের উপনিবেশ স্থাপন অর্থাৎ বাংলাদেশের থেকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ভারতের উপনিবেশ গড়ে তোলেন পরবর্তীকালে ইউরোপীয় জাতিগুলি সমুদ্র পথে ভারতে প্রবেশ করে উপনিবেশ গড়ে তোলে ঠিক আছে পরবর্তীকালে ইউরোপীয় জাতিগুলো পথে ভারতে প্রবেশ করে উপনিবেশ গড়ে তোলে ভারতের ইতিহাস ভারতের ভারতের ইতিহাসে এর প্রভাব ব্যাপক এগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো শুধু একটা ঘটনার মতো করে মনে রাখো যে কি কী প্রভাব পড়েছে তার ফলে কী কী পরিবর্তন হয়েছে সেগুলো আমরা পরে পড়ব তারপরে কোন কোন সাম্রাজ্য এসেছে কী কী কোন সাম্রাজ্যের সঙ্গে কোন সাম্রাজ্যের যুদ্ধ লেগেছে কোন কোন বাহ্যিক শক্তি ভারতে এসেছে এগুলো কিন্তু সব আমরা ভিতরে পড়বো ঠিক আছে শুধু এখন জিনিসগুলো মনে রাখো যে কোন কোন জায়গাগুলোতে ভারতের কী কী প্রভাব ফেলছে কোন কোন জায়গাগুলো ভারতের দুর্বল কোন কোন জায়গাগুলো ভারতের শক্তিশালী ঠিক আছে তাহলে বুঝতে হবে পরে যখন আমরা পড়ব যে ভারতে এই যে বললাম উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে অ্যাটাকগুলো বেশি হচ্ছে এই কারণগুলো তো তখন আমরা আগে ভূগোলটা না ভালো করে না জানলে ইতিহাসটা ঠিক করে পড়া যাবে না কারণ ভূগোলের উপর প্রভাব ফলেই কিন্তু ইতিহাসটা গড়ে উঠেছে ঠিক আছে তারপর দেখব ভারতবর্ষের এই বলে চাই দেখো যে লাস্ট লাইন বাদ গেল যে পরবর্তীকালে ইউরোপীয় জাতিগুলি সমুদ্রপথে ভারতে প্রবেশ করে উপনিবেশ গড়ে তোলে ভারত ইতিহাসের প্রভাব ব্যাপক ঠিক আছে এবার বলেছি আমি যদি বললাম যে ইউরোপরা ইউরোপীয়রা যে সমুদ্র প্রান্ত যে প্রথমে বলেছিলাম যে এই ভারতের গুজরাট এরিয়াটা গুজরাটের এখানে বন্দরে বা কেরালার বন্দরে এসে ইউরোপ থেকে ঘুরে এসে প্রথম লেগেছিল ঠিক আছে তাহলে ভারত বলতে ওই এরিয়াগুলোকে চিন্ত ঠিক আছে তো এবার কি বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে ইউরোপীয় জাতিগুলি সমুদ্র পথে ভারতে প্রবেশ করে উপনিবেশ গড়ে তোলে এবং ভারতের ইতিহাসে এর প্রভাব ব্যাপক ঠিক আছে সমুদ্রপথে পথে যদি ভারতের তিন দিক ঘেরা তাহলে তাই সমুদ্রপথে বিভিন্ন বাহ্যিক শক্তি এসে ভারত অ্যাটাক করে এবং ভারতে তাদের বসতি স্থাপন করে ঠিক আছে ব্যবসা বাণিজ্য করে ওই দিক দিয়ে ভারতবর্ষের আয়তনে ভারতবর্ষের আয়তনের বিশালতা এবং পাহাড় পর্বত নদ নদী ও অরণ্যের অবস্থিতি ভারতের রাজনৈতিক ঐক্যের পথে প্রবল অন্তরায় ছিল ঠিক আছে পর্বত নদ নদী ভারতের রাজনৈতিক যুগের পথে প্রবল অন্তরায় ছিল তেমনি এরই ফলে ভারতে বিভিন্ন বলছে যে পাহাড় পর্বত নদ নদী অরণ্য প্রচুর পরিমাণে থাকায় এগুলো ওইগুলো তো সাধারণ জনবসতির থেকে আলাদা সমভূমি এরিয়ার থেকে পাহাড় পর্বত নদীযুক্ত ও অরণ্যযুক্ত এরিয়া কিন্তু খুবই দুর্গম এরিয়া ঠিক আছে তাই এই এইগুলো কিন্তু রাজা মহারাজাদের সাম্রাজ্য বিস্তারের পথে বাধা হিসেবে দাঁড়াতো ঠিক আছে তেমনি বলছে যে এরই ফলে ভারতের বিভিন্ন অঞ্চল অধিবাসীদের মধ্যে পৃথক পৃথক জীবনযাত্রার পুনরি উদ্ভব হয়েছে তাই যে আমরা যে এখনও বলি যে ভারতের মধ্যে বিভিন্ন এরিয়ার মানুষের যেমন তামিল এরিয়ার মানুষ উত্তরে কাশ্মীরি এরিয়ার মানুষ আমাদের পশ্চিমবঙ্গে বাঙালি এরিয়ার মানুষ ঠিক আছে এই যে বিভিন্ন বৈচিত্র্যের মানুষ সৃষ্টি হয়েছে এটা ওই কারণে কিন্তু যে ভারতের প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা এরিয়া যদি পৃথক ছিল পাহাড় পর্বত দ্বারা তাহলে তাই সেই জন্য কোনো সাম্রাজ্যের সঙ্গে বা কোনো পরি উপজাতির সঙ্গে কোনো উপজাতির যে সাধারণ প্রভাব বা সরি বলি ওই কোনো বুধ এই যে জীবনযাত্রা এই যে জীবনযাত্রার যে প্রভাব অর্থাৎ জীবনযাত্রা যে গোটা ভারতে কিন্তু একই রকম জীবনযাত্রা নেই সবারই ঠিক আছে এবার যেহেতু সমস্ত থেকে সমস্ত জায়গা আলাদা ছিল সেহেতু সমস্ত জীবনযাত্রার বিভিন্ন রকমের বৈচিত্র্য দেখতে পাচ্ছি আমরা তারপরে দেখবো পর্বত প্রণালী উদ্ভব হয়েছে পর্বত ও অরণ্য মরু অঞ্চলে মানুষ কঠোর পরিশ্রমে কষ্ট সহনীয় নির্ভীক আগে বললাম এবং শিকার ও পশুপালন তাদের বৃত্তি ঠিক আছে শিকার ও পশুপালন তাদের বৃত্তি সমতল অঞ্চলে মানুষদের জীবন কৃষি ও শিল্প নির্ভর আমাদের পশ্চিমবঙ্গ এরিয়া বিহার এরিয়াগুলোতে এগুলো কী হচ্ছে প্রধানত কৃষি নির্ভর কেন কারণ কিন্তু সমতল এরিয়া পার্বত্য এরিয়াতে কী তারাও কৃষি নির্ভর কিন্তু তাদের জীবনযাত্রা কিন্তু ক্ষতি দুর্গম তারপরে আবার রাজস্থান এরিয়াতে যদি যদি যাও তোমরা তাহলে দেখতে পাবে যে রাজস্থানীতে মুরগুজে এরিয়াতে কিন্তু চাষবাস করে কিন্তু চাষবাস সে করা আর সাধারণ এরিয়াতে চাষবাস করা দুটো কিন্তু এক নয় ওদের এরিয়ায় কঠোর পরিশ্রম করে চাষবাস করতে হয় ঠিক আছে তারা প্রচুর পরিমাণে কষ্ট সহিষ্ণু নির্ভীক ঠিক আছে সমতল অঞ্চলের মানুষদের যেমন কৃষির শিল্প নির্ভর সীমান্তবর্তী অঞ্চলের অধিবাসীরা রণনিপুণ ও দৃঢ় চেয়ে সীমান্তে যেহেতু বেশিরভাগ যুদ্ধ হতো সেহেতু সীমান্ত এরিয়ার মানুষরা কিন্তু খুবই যুদ্ধপ্রেমী বা যুদ্ধ যোদ্ধা টাইপের মানুষ ঠিক আছে তারা তাহলে যুদ্ধটা বেশি ভালোবাসত আমরা যেমন সাধারণত মধ্য মধ্য ভারতে বসবাস করছি তাহলে সেই জন্য আমরা বেশি পরিমাণে চাষবাস করি কারণ মধ্য ভারতে চাষবাসটা বেশি হতো তাই আমরা বলতে পারি যে বেশি চাষবাস করতে পারবো কিন্তু যারা সীমান্তবর্তী এরিয়ায় রয়েছে তারা কিন্তু যুদ্ধ করতে বেশি ভালোবাসে বা যা তারা কিন্তু যুদ্ধে পারদর্শী বেশি ঠিক আছে তারপরে হচ্ছে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের অধিবাসীদের প্রধানত প্রধান বৃত্তি হল ব্যবসা বাণিজ্য মৎস্য শিক্ষা আমরা যদি এখনও দীঘা যাই তাহলে মন্দারমণি যদি যেয়ে থাকো গিয়ে থাকো তাহলে দেখতে পাবে যে মন্দারমনিতে কিন্তু চয় ওই মৎস্য চার বা প্রধানত দীঘা সংলগ্ন এরিয়াগুলোতেই কিন্তু প্রধানত সমুদ্রের প্রাণীর উপরে নির্ভরশীল এবং সমুদ্রে সি ফুডের উপরেই বেশি নির্ভরশীল ঠিক আছে এবং তাদের সি ফুডেরই ব্যবসা বাণিজ্য হয়ে থাকে যেমন সুটকি মাছ এছাড়াও বিভিন্ন মাছের ব্যবসা মাছের ফ্যাক্টরি মাছ পাচার করা ঠিক আছে এগুলো এই ব্যবসাগুলো প্রধানত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে হয়ে রয়েছে ঠিক আছে তারপরে প্রধান ব্যক্তির ব্যবসা মানে যে মৎস্য শিকার এইভাবে প্রাকৃতিক বৈচিত্র্য ভারতবাসীর চরিত্র দৃষ্টিভঙ্গি বৃত্তি ও জীবনযাত্রা প্রণালীকে প্রভাবিত করেছে যেহেতু সমস্ত এরিয়াতে এত যে বৈচিত্র্য আমরা পড়লাম এই বৈচিত্র্যগুলো কি করেছে এই বৈচিত্র্যগুলি চরিত্র দৃষ্টিভঙ্গি বৃত্তি জীবনযাত্রা প্রণালীকে প্রভাবিত করেছে প্রভাবিত করেছে মানে বৈচিত্র্যতা এনেছে ঠিক আছে এত পরিমাণে যে প্রভাব সমস্ত এরিয়ার মানুষ যেহেতু উত্তরের মানুষ আলাদা দক্ষিণের মানুষ আলাদা পশ্চিমের মানুষ আলাদা পূর্বের মানুষ আলাদা সে তো কী করেছে একটা বিভিন্ন রকমের বৈচিত্র্যযুক্ত একটা অঞ্চল বা বৈচিত্র্যযুক্ত একটা ভারতীয় সমাজ গড়ে তুলেছে ঠিক আছে তাহলে আজ তাহলে এইটুকুই থাকলো আমার কালকেকার ভিডিওটা যারা দেখো নি তারা দয়া করে দেখে নিও এবং ভাল লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আগের ভিডিওটির লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে রাখবো ঠিক আছে আজ তাহলে এটুকুই থাক কালকে আবার দেখা হবে কালকের বিষয় হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ঠিক আছে আজ তাহলে এটুকুই ধন্যবাদ